হামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। কিছু নেই স্যার,
ठीक
স্ট্যাম্প পেপার পাওয়া যাচ্ছে না, এ নিয়ে আপনি কি বলছেন? স্ট্যাম্প পেপার তো আমরা প্রায় বিগত তিন চার মাস হলো স্ট্যাম্প পেপারের ক্রাইসিস আছে। আমরা এটা আমাদের স্নেসার যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, যে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেকের কাছেই স্ট্যাম্প পেপার হয়তো অনেক বেশি বেশি আছে, কিন্তু আমরা যখন একটা দুটো বা পাঁচটা দরকার হচ্ছে ভেন্ডারের কাছে যাচ্ছি, সরানো হলো সেই নিয়ে কি বলছেন? না, এটা তো ভালো উদ্যোগ, আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি। যে অনেক ক্ষেত্রেই আমরাও শুনতে পাই যে ব্ল্যাক মার্কেটিং হয়, আমরা নির্দিষ্ট প্রমাণ দিতে পারবো না, কিন্তু উনি যে উদ্যোগ, যারা ব্ল্যাক মার্কেট করছেন তাদের নাম কিছু জানা আছে? ব্ল্যাক মার্কেটিং হচ্ছে কি না সেটা বলতে পারবো না, আমি শুনছি যে এটা হয়। কিন্তু যেটা উনি উদ্যোগটা আজকে নিয়েছেন আমাদের রেজিস্ট্রেশন, এটা খুবই পজিটিভ একটা উদ্যোগ, এটা হলে আমরা সবাই উপকৃত। আপনার নাম? গোঘাট থেকে স্ট্যাম্প পেপার আসছে আরামবাগে, 10 টাকা স্ট্যাম্প পেপারটা 50 টাকা নিচ্ছে, 50 টাকা স্ট্যাম্প পেপারটা 150 টাকা নিচ্ছে, আর কিছু ব্যাপার নয়, শুধু ব্ল্যাক হচ্ছে আর শুধু ঘুষের ভ্যান্ডাররা রাফ ব্যবহার করছে। আর তার নাম জানেন? ও যে আমাদের কোর্টের কাছি। কোন কোর্ট? আরামবাগ? আরামবাগ কোর্টের কাছি, গোঘাটে লালপুর বলে একজন দালাল আছে, সন্দীপ নন্দী, তারপরে ওই সীতানগরে বাড়ি একজন আছে, আজকে এখানে এই চত্বরে কেন এই সার্চ করা হচ্ছে? আজকে সার্চিং ভালো হয়েছে, তো ভিতরে টাইপিস্টদের কাছে স্ট্যাম্প পেপার ছিল, তারা সরিয়ে দিয়েছে যখন উপায়ে, আমি একটা স্ট্যাম্পও পাইনি। কী কারণে সরানো হলো? সরানো হলো বলতে তারা নিজেরা ঝামেলায় জড়াতে চাইছেন। আপনার নাম? আমার নাম অনুপ কুমার ভুই, আমি এখানে 1998 সাল থেকে টাইপ করছি। শুধু সব দপ্তরই শুধু ঘুষ আর ঘুষের হাত সবাই দেখা গেলো। আপনারা যে ময়দানে নেমেছিলেন সেখানে দেখা গেলো আপনারা সার্চ করলেন স্ট্যাম্প পেপার, সে নিয়ে আপনি কি বলছেন? আজকে যা আপনি দেখেছেন ওটা অ্যাকচুয়ালি দীর্ঘ দিন থেকে আমার প্ল্যানিং ছিল। আমি ট্রেজারি অফিসার, আমার আরামবাগে যা আছেন, আমার ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, সব কেউ অ্যাকচুয়ালি গত কিছু দিনের জন্য আমি অনেকটা কমপ্লেন পড়েছিল আমার কাছে, আর বার অ্যাসোসিয়েশনও আমাকে জানিয়েছিল কি এখানে না একটা আনন্যাচুরাল ক্রিয়েটেড স্ক্যারসিটি করা গিয়েছে, তার মানে অভাব নেই জিনিসের, এই তালো অভাব করে দামকে বাড়িয়ে বিক্রি করা যাচ্ছে তো কমন মানুষকে। একটা যদি উদাহরণ ধরি আমি, সে একটা 5 টাকা স্ট্যাম্প বা 10 টাকা স্ট্যাম্প ওটা এখানে বিক্রি করছিল 150 টাকা 200 টাকা, লিখিতভাবে অনেকটা কমপ্লেন আমার কাছে এসেছিল, ফোনে লোক পরপর করে আমাকে ইনফর্ম করেছে, এখানে বার অ্যাসোসিয়েশন যা সেক্রেটারি প্রেসিডেন্ট আছে ওরাও এসেছিলো আমার কাছে। তো এটাই জন্য ওর হচ্ছে কি, শুধু যা আমার লাইসেন্সি স্ট্যাম্প ভেন্ডার আছে ওরা অথরাইজড হচ্ছে ফর সেলিং দি স্ট্যাম্পস এখানে, লেকিন আজকে যে আমি দেখতে পেরেছি কি অনেকটা স্ট্যাম্প যা টাইপিং করে, অ্যাকচুয়ালি টাইপিং করে আপনার অ্যাপ্লিকেশনটা তৈরি করে যাকে মোহরি বলা যায় এরকমের, ওরা বসে আছে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পস নিয়ে, স্ট্যাম্প ভেন্ডার কাছ থেকে বাল্ক স্ট্যাম্প কিনে নিয়ে এসছে এখানে বসে, সেই লোককে বোঝাচ্ছে কি এটা স্ট্যাম্প পাওয়া যাবে না, তুমি আমার কাছ থেকে 10 টাকা স্ট্যাম্প 200 টাকা নিয়ে নাও, আর কোনো দিকে পাওয়া যাবে না। এটা সব কিছু ক্রিয়েটেড, আমি যেহেতু আমার স্টকে বেসিসে বলছি, আমার ট্রেজারিতে আমি আজকে লেটেস্ট রিপোর্ট আমার সামনে পড়া আছে,
তো মোটামুটি কালকেই যা আমার ডিরেক্টরেট থেকে আমি পেয়েছি অনেক মানে প্রায় 10 কোটি টাকা স্ট্যাম্প পে আমার ভালো করে স্টকে আছে, প্রত্যেকটা ভেন্ডারে হাতে দিয়া আছে। তো এরকমে যা একটু কথা চলছে কি কোভিডের জন্য স্ট্যাম্প পাওয়া যাচ্ছে না, সেটা পুরো পুরো ক্রিয়েটেড কথা। আমার পুরো কোভিড পিরিয়ডে গত 4 মাসে আমার ট্রেজারি খোলা ছিল, যখন যখন আমার ভেন্ডার্সরা আমার কাছে ডিমান্ড প্লেস করে সঙ্গে সঙ্গে একদিনে দুদিনে যা প্রসেসিং টাইম লাগে সেটা আমি দিয়ে দিই। তো সেটাই উপরে আজকে আমি করেছিলাম, যেহেতু মাঝখানটা বেশি লোককে হ্যারাসমেন্ট হওয়াচ্ছিল, মানে যে গরিব মানুষ এখানে আসে সে লিগাল এয়ার সার্টিফিকেটের জন্য ছোট ছোট কটা জিনিসের জন্য, ওটা যদি হ্যারাসমেন্ট না হয়ে মানে 5 টাকার জিনিস 10 টাকার জিনিস বেশি দামে না পায়, সেটার জন্য আজকে আপনি দেখতে পেরেছেন যে আমি একটু সার্চ এন্ড ইন্সপেকশন মতো করেছিলাম। তো অনেকটা স্ট্যাম্পও আমি পেয়েছি, যা অনঅথরাইজ ছিল যা বিক্রি করছে তার উপরে অ্যাজ পার ল আমি অ্যাকশন হব। তার আগে একটা হিয়ারিং ডেট ফিক্স করে ওখানে হিয়ারিং দেওয়া যাবে কি ভাই কেন কোথায় থেকে আপনি নিয়ে এসেছিলেন, কেন নিয়ে এসেছিলেন, কত দামে কী বিক্রি করছিলেন, স্পেসিফিক কমপ্লেন্টসও আছে তার উপরে অ্যাকশন হবে। তারপরে আমি কিছুটা আর আমি আমার প্রিভেন্টিভ মেজার্সটা নেব, ওটা আপনি পরে পরে জেনে নেবেন। আজকে আপনি যা দেখতে পেরেছেন ওটাই বিকজ অফ দি হ্যারাসমেন্ট বিং ফেসড বাই সো মেনি সিটিজেন্স, ওটাই ধরে আজকে সার্চ এন্ড ইন্সপেকশন করেছি। এখানে দুজনের নাম জানা গেল যারা ব্ল্যাকে বিক্রি করছে স্ট্যাম্প পেপার। তো তার হ্যাঁ ওটা আমি কিছু বলার আগে আমি একটু ভাববো কি আগে ইনভেস্টিগেশন হতে দিন, আমি একটু সঠিকভাবে এক্স্যাক্টলি পেয়ে যাবো। এমনি অ্যালিগেশনের উপরে আমি কিছু বলবো না, অ্যালিগেশন আছে ওরা ইনভেস্টিগেশন ইনকোয়ারি হবে আমার এন্ড থেকে হবে, ওটা আমি দেখে তারপর আপনি জানাবো। ধন্যবাদ। Ooh.